হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাসি রুটি দিয়ে তৈরি দারুণ স্বাদের একটি ব্রেকফাস্ট রেসিপি। খেতে ভীষণ টেস্টি হয় আর বানিয়ে নেওয়াও খুবই সহজ। আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। রেসিপিটা বানানোর জন্য আমি রাতের বেঁচে যাওয়া দুটো বাসি রুটি নিয়ে নিয়েছি। এবার একটা করে রুটি নিয়ে এভাবে ভাঁজ করে রোল করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এভাবে সরু সরু করে কেটে নেব। রুটিটা যতটা সরু করে কাটবেন রেসিপিটা খেতে ততই মজাদার হবে। একটা রুটি কেটে নেওয়া হয়ে গেছে, একইভাবে আরও একটা রুটি রোল করে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে কেটে নেওয়া রুটিগুলোকে একটা প্লেটে তুলে নেব। এবার মূল রান্নাটা শুরু করব। ফ্রাই প্যান বসিয়ে ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমেই তেলের মধ্যে ভেজে নেব এক মুঠো চিনাবাদাম। চিনাবাদামটাকে তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বাদাম এই রেসিপিটার টেস্ট আরও বাড়িয়ে দেয়। বাদামগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটা হাতা চামচের সাহায্যে তুলে নেব। ওই তেলের মধ্যে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। দিচ্ছি সরু সরু করে কুচিয়ে নেওয়া আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু কুচিয়ে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটাকে আলুর সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। নাড়াচাড়া করে আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর দিলাম একটা কাঁচা লঙ্কা চিরা। আলুর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকেও মিশিয়ে নিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব। আলু আর পেঁয়াজটাকে একটা সাইডে সরিয়ে রেখে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেব একটা ডিম। ডিমের উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দিতে হবে। এখন ডিমটাকে নরম অবস্থাতেই নাড়াচাড়া করে এভাবে কুচি কুচি করে নিচ্ছি। ডিমটাকে আলু আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সব কিছুকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব সরু করে কুচিয়ে রাখা বাসি রুটি। রুটির উপরে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, আর দেব সামান্য হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার এই রুটিটাকে সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। উপর থেকে আবার একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, ভেজে রাখা চিনাবাদাম। নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। সব শেষে দিচ্ছি সামান্য একটু সয়া সস, টমেটো সস। সয়া সস আর টমেটো সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাসি রুটি দিয়ে তৈরি চটজল দিয়ে ব্রেকফাস্ট রেসিপি একদম রেডি।
এবার একটা প্লেটে গরম গরম সার্ভ করে নিচ্ছি। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে। রাতের বেঁচে যাওয়া বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে।